আসসালামু আলাইকুম প্রিয় ধনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একজন ইমানদার লোক ও একটি শয়তানের ঘটনা। ইবনুল জাউজি একটা ঘটনা উল্লেখ করেছেন। কিছু লোক একটা গ্রামে বাস করত। হঠাৎ করে তারা একটা গাছকে পূজা করা শুরু করে দিল। তারা বলতে লাগলো, এটাই আমাদের প্রভু। তারা গাছের সামনে গিয়ে সেজদা দিত, গাছের চারিদিকে তওয়াফ করত। যদি তাদের গ্রামে কোনো বিপদ আসত, তাহলে তারা এই গাছের কাছে বিপদ থেকে উদ্ধার হতে প্রার্থনা করত। এইভাবেই অনেক দিন চলতে লাগলো। ওই গ্রামে একজন ইমানদার লোক বাস করত। সে দেখল, এটা সম্পূর্ণ শিরক কাজ, এটা থেকে মানুষকে উদ্ধার করতে হবে। কিন্তু মানুষের সাথে কোনো রকম ঝামেলা বা ফিতনা ফাসাদ করা যাবে না। তাই সে একটা বুদ্ধি করল, রাতে যখন কোনো মানুষ থাকবে না, তখন গিয়ে গাছটাকে কেটে ফেলে দিবে। তাই সে রাতে একটা কুড়াল নিয়ে বেরিয়ে পড়ল। প্রতিমধ্যে শয়তান একটা মানুষের রূপ নিয়ে তার সামনে হাজির হলো আর বলল, তুমি কোথায় যাচ্ছ? ইমানদার লোকটা বলল, আমি ওই গাছটিকে কেটে ফেলে দিতে যাচ্ছি। শয়তান বলল, আমি তোমাকে গাছটিকে কাটতে দিব না। ইমানদার লোকটি বলল, আমি গাছটাকে কাটবো, তুমি আমাকে আটকাও দেখি। শয়তান তাকে আটকানোর চেষ্টা করল। এতে করে দুইজনের মধ্যে তুমুল বিবাদ লেগে গেল। শেষমেশ ওই ইমানদার ব্যক্তি শয়তানকে মেরে মাটিতে ফেলিয়ে দিল এবং সে গাছ কাটার উদ্দেশ্যে আবার রওনা হলো। শয়তান বুঝতে পারল যে সে এইভাবে তাকে হারাতে পারবে না। তাই সে একটা বুদ্ধি বানালো এবং সেই লোকটার কাছে গিয়ে আবারও বলল, শুনো ভাই, তুমি একজন ইমানদার ব্যক্তি, তুমি এই ঝামেলার মধ্যে যাচ্ছ কেন? এই লোকেরা যদি তোমার কাজ করা সম্পর্কে জেনে যায়, তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বে। আর তারা তো তাদের ইমান নষ্ট করে ফেলেছে, তাদের জন্য কেন তুমি কষ্ট করবে? তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যদি আমার কথা মানো আর ওই গাছটিকে কাটতে না যাও, তাহলে তোমাকে আর কোনো দিন কাজ করতে হবে না। তোমাকে আমি প্রতিদিন সকালে দুই দিনার করে দিয়ে যাব। তুমি শুধু সকালে ফজর নামাজ শেষে দুই দিনারের জন্য অপেক্ষা করবে। লোকটির মধ্যে লোভের সৃষ্টি হলো আর সে বলল, ঠিক আছে। তারপর সে বাড়িতে চলে গেল। প্রথম দিন সে দুই দিনার পেল, দ্বিতীয় দিনও পেল, তৃতীয় দিনও পেল, কিন্তু চতুর্থ দিন আর সে পেল না। তাই সে রাতে কুড়াল নিয়ে আবারও সেই গাছ কাটার উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যে আবারও শয়তান তাকে বাধা দিল। শয়তান বলল, তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি ঘাস কাটতে যাচ্ছি। আগের মতোই এবারও তাদের মধ্যে তুমুল ঝামেলা মারামারি লেগে গেল। কিন্তু এইবার শয়তান তাকে মেরে মাটিতে ফেলে দিল। লোকটি আশ্চর্য হয়ে গেল। সে শয়তানকে প্রশ্ন করল, আমি আগেরবার তোমাকে মেরে মাটিতে ফেলে দিলাম, কিন্তু এইবার পারলাম না কেন? শয়তান উত্তর দিল, আগেরবার তুমি আল্লাহর জন্য আমার সাথে মারামারি করেছিলে, আর এইবার দুই দিনারের জন্য। আল্লাহ তাআলা শয়তানকে আগেই বলেছেন, যদি আমার বান্দা আমার আদেশ নিষেধ মেনে চলে, তাহলে তুমি কোনোদিনই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই ঘটনা থেকে একটা শিক্ষার বিষয় হলো, আমরা যতই নামাজ কালাম জিকির আজকার করি না কেন, আমাদের মধ্যে ইসলামিক ইয়ান না থাকে, তাহলে যে কোনো সময় শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। তাই শুধু নামাজ কালামই নয়, ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ইসলামিক বই, ইসলামিক ভিডিও, ওয়াজ মাহফিল বেশি বেশি করে শুনতে হবে, যাতে আমরা আমাদের ইমানটাকে বাঁচাতে পারি। কারণ শয়তান যে কোনো সময় যে কোনো পদ্ধতিতে আমাদের ইমান নষ্ট করে ফেলতে পারে। তাই আমাদের উচিত ইসলামিক জ্ঞান অর্জন করা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।